চাঁদপুরে 150 রোগী পেল প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় 156 জনকে 57,30,000 টাকা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। চাঁদপুর সদর প্রতিনিধি শাওন পাটওয়ারির তথ্য ও চিত্রের প্রতিবেদন। 111 জন রোগীকে 50,000 টাকা হারে এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে 45 জন গরিব, দুস্থ, অসহায় ব্যক্তিকে দেয়া হয় 4,000 টাকা করে। আজ বেলা 11:30টায় চাঁদপুরের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এসব রোগীদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি বক্তব্যে বলেন, আমাদের দেশে চিকিৎসা ব্যয় অনেক, কিন্তু সরকার বিনা চিকিৎসায় কাউকে মারতে চান না। তারই ধারাবাহিকতায় সরকার এ ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। আমরা সবসময় চিন্তা করি এই টাকা যেন অসুস্থ ব্যক্তি কিছুটা হলেও উপকারে আসে। এ ধরনের সহায়তা না থাকলে দরিদ্র অসহায়দের খুবই খারাপ অবস্থা হতো। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি ক্ষেত্রের কথা চিন্তা করেন এবং ভাবেন। আজকের এই চেক বিতরণের মাধ্যমে বলতে পারবো আমার কাছে দেয়া অর্পিত দায়িত্ব পূরণ করতে পেরেছি। চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন্নাহা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া মোহাম্মদ ফিরোজ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও পৌর সমাজকর্মী মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।